সম্মানিত হাজিরিন, আজকে একটা আমলের কথা বলবো, পরীক্ষিত আমল, যে আমলটি করলে পরে আল্লাহ পাক আপনার রিজিকের সংকীর্ণতা থেকে হেফাজত করবেন, আল্লাহ পাক আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, আল্লাহ পাক আপনার হালাল রুজির ভিতরে বরকত দান করবেন, আল্লাহ চাইলে আপনি অচিরেই ধনী হবেন, সম্পদশালী হবেন, টাকা পয়সার অভাব দূর হবে, দুর্দশা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এই আমলটি যদি আপনারা করেন আপনারা ইনশাল্লাহ ধনী হবেন, আল্লাহ পাক চাইত। কোরআন এবং হাদিস থেকে আমি কয়েকটি বিষয় পেয়েছি যে আমলগুলি করলে মানুষের এই আমল করার মাধ্যমে ধনী হওয়া সম্ভব। এক নম্বর আমল মনে রাখবেন, এক নম্বর আমল আল্লাহ পাক সূরা আত-তালাকের ভিতরে যেটা বর্ণনা করেছেন, আল্লাহ বলেন নমাইয়াত্তাকিল্লা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক তার জন্য রিজিকের অনেক পথ বের করে দেবেন, আল্লাহ পাক তার জন্য অনেক পথ বের করে দেবেন, অর্থাৎ আল্লাহ পাক তাকে বিভিন্ন জায়গা থেকে সম্পদ তার জন্য আল্লাহ পাক দান করতে থাকবেন। এই আয়াতের পরে বলেন ওয়ারযুকুহু মিন হাইসু লাম ইয়াহতাসিব, আল্লাহ পাককে যদি ভয় করা যায়, কোনো বান্দা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি এমন জায়গার থেকে সম্পদ দান করব, এমন জায়গা থেকে তার জন্য টাকা আমি ব্যবস্থা করে দেব, সম্পদ ব্যবস্থা করে দেব, ওই বান্দা যার সম্পর্কে সে কখনো ধারণাও করেনি, চিন্তাও করেনি, ওয়ারযুকুহু মিন হাইসু লাম ইয়াহতাসিব, সে কখনো চিন্তাও করেনি যে অমুক জায়গা থেকে আমার এই সম্পদটা আসবে। তাহলে আমল হলো, এক নম্বর আমল হবে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করলে পরে আল্লাহ পাক তাকে সম্পদশালী করে দেবেন দুনিয়াতেই, আল্লাহ পাক এমন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করবেন, এমন জায়গার থেকে টাকা পয়সা ধন এনে দেবেন যা সে চিন্তাও করেনি। দুই নম্বর আল্লাহ পাক বলেন আয়াতে কারিমার ভিতরে আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাওয়া হাসবু, আর ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে, কার উপরে, একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে, তিনি মানুষকে ধন সম্পদ দেন, তিনি মানুষকে ধনী বানান, এই বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে যে আল্লাহ অবশ্যই আমাকে সম্পদশালী করবেন, আমাকে ধন সম্পদ দিবেন। কেননা অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আগনা ওয়া আগনা, আল্লাহ হলেন ধনী আর তিনি মানুষকে ধনী বানান, আল্লাহ হলেন ধনী তিনি মানুষকে সম্পদ দান করেন, সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো দুই নম্বর আমল। এক নম্বর আমল হবে আল্লাহকে ভয় করতে হবে, দুই নম্বর হবে আল্লাহর উপরে ধারণা রাখতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে যে আল্লাহ পাক আমাকে অবশ্যই সম্পদ দান করবেন। আমলগুলো আপনি করে দেখেন, যেগুলি বলেই দেখবেন কোথা থেকে আপনার সম্পদ আসবে আপনি নিজেও জানেন না। ধনী হওয়ার তিন নম্বর আমল হবে দান সদকা করা, বেশি বেশি দান সদকা করলে পরে আল্লাহ পাক তার সম্পদের ভিতরে বরকত দান করেন। আল্লাহ পাক বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা, এই দান সদকার ভিতরে বিশেষ একটা হলো যে কর্জে হাসানা দেয়া। আল্লাহ বলেন বান্দারে কে আসো তোমরা আমাকে কর্জ দিবে, কে আসো আমাকে ধার দিবে, কর্জে হাসানা দিবে। আল্লাহ পাককে দেওয়ার অর্থ হলো যদি কেউ অভাবগ্রস্ত হয়, যদি কেউ আপনাকে আপনার কাছে কর্জে হাসানা চায়, তাকে যদি আপনি কর্জে হাসানা দেন তাহলে সেটা আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার মতো হবে। কেমন যেন আপনি আল্লাহ পাককেই কর্জে হাসানাটা দিলেন। কিয়ামতের দিন আল্লাহ পাক কিছু মানুষকে ডাক দিয়ে বলবেন আয় সম্পদশালী, তোর তো সম্পদ ছিল কিন্তু আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমাকে খাবার দিস নেই, আমি বস্ত্রহীন ছিলাম আমাকে বস্ত্র দিস নি। এভাবে আল্লাহ পাক কিছু ধনী মানুষকে ডাক দিয়ে বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাওয়াও নি, আমি অভাবগ্রস্ত ছিলাম তুমি আমার অভাব মোচন করনি। বান্দা ডাক দিয়ে বলবে নগর রব্বুল আলামিন আপনি কিভাবে অভাবগ্রস্ত থাকতে পারেন, আপনার কি কোনো চাহিদা আছে নাকি, আপনার কিভাবে ক্ষুধা লাগতে পারে, আপনি তো ক্ষুধার্ত হন না। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবেন বান্দারে তোর বাড়ির পাশে অনেক ক্ষুধার্ত মানুষগুলি ছিল, তোর বাড়ির পাশে কিছু বস্ত্রহীন ছিল,
গায়ে দেওয়ার মতো ভালো জামা কাপড় ছিল না, থাকার মতো বাসস্থান ছিল না, খাদ্য বস্ত্র বাসস্থানের অভাব ছিল। ওই জীর্ণ শীর্ণ মানুষগুলিকে যদি তুই খাবার দিতিস, কেমন জানি আমি আল্লাহকে খাবার দেয়া হতো। এজন্য কর্জে হাসানা দিবেন, যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, কর্জে হাসানা চাই, টাকা কর্জ চাই, আপনি তাকে দিবেন। আল্লাহ বলেন ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, বান্দা যদি তুমি আর এক বান্দাকে কর্জে হাসানা দান করো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই কর্জে হাসানার বদলতে বহু গুণ বাড়িয়ে তোমাকে সম্পদশালী করে দেব। সুবহানাল্লাহ। তাহলে দান সদকা করা, এটা হলো সম্পদশালী হওয়ার লক্ষণ, এটা হলো তিন নম্বর। চার নম্বর হলো আল্লাহ পাকের শুকর আদায় করা, যে সম্পদ আপনাকে দিয়েছেন তার শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন বান্দারে, যে নিয়ামত তোমাকে আমি দান করেছি, যে ধন সম্পদ বাড়ি গাড়ি শৌর্য বীর্য আমি তোমাকে দিয়েছি, এর উপরে যদি তুমি আমার শুকর আদায় করো, বান্দা জেনে রাখো আমি রব্বুল আলামিন তোমার ওই সম্পদকে, তোমার ওই শৌর্য বীর্য ঐশ্বর্যকে বহু গুণ বাড়ায় আমি দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের শুকর যদি আদায় করা যায়, যে সম্পদ আল্লাহ দান করেছেন এই সম্পদের উপরে যদি আমরা আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ পাক বহু গুণ বৃদ্ধি করে আল্লাহ আমাদেরকে দিবেন সেই সম্পদের ভিতর থেকে, সম্পদের ভিতর বরকত হবে। আরেকটা হলো আল্লাহ পাকের কাছে মাপ চাও, আস্তাগফিরুন এটা পড়া, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম, রবের কাছে মাপ চাওয়া, ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়তে থাকে। হাদিসের ভিতরে আছে যে ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ পাক তার সম্পদের ভিতরে, তার জানমালের ভিতরে আল্লাহ পাক বরকত দান করেন। সর্বশেষ একটা আমল হলো হাদিসে পাকের ভিতরে একটা আমল আমি পেয়েছি, পরীক্ষিত একটা আমল, যে আমলটা যদি করে তার সম্পদ আল্লাহ চাইতে খুব অচিরেই তার সম্পদ বেড়ে যাবে, সে ধনী হয়ে যাবে, তার মালের ভিতরে আল্লাহ পাক বারাকা দান করবে। একবার এক সাহাবী এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া যেন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়ার সোন সম্পদ আমার কাছে নেই, দুনিয়ার সব বারাকা আমার থেকে উঠে গেছে, আমি নিঃস্ব গরিব ফকির হয়ে গিয়েছি, আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করুন। বিশ্বনবী সরওয়ারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরিব সাহাবীকে ডাক দিয়ে বললেন, রে সাহাবী, ওই দোয়া কি তুমি জানো না, যে দোয়ার মাধ্যমে তাম মানুষ, তাম জিন, তাম মখলুকাতের রিজিকের ফয়সালা আল্লাহ যে দোয়ার বরকতে করে থাকে। বিশ্বনবী বললেন, সাহাবি তুমি কি সেই দোয়াটা জানো না? সাহাবি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, সেই দোয়াটা কি যেই দোয়ার মাধ্যমে তাম মখলুকাত রিজিকের ব্যবস্থা হয়ে থাকে? আল্লাহ রাসূল তখন দোয়াটা ওই সাহাবিকে শিক্ষা দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা ভালো করে আপনারা শিখে নেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা রাসূলুল্লাহ সাহাবীকে শিক্ষা দেন। এরপরে ওই সাহাবীর সাথে দীর্ঘদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর দেখা হয়নি। দীর্ঘদিন পরে ওই সাহাবী রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন, মোলাকাত করলেন, রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া শিক্ষা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ধন সম্পদ আমাকে দান করেছেন যে ধন সম্পদ রাখার মতো জায়গা আমার নেই। সুবহানাল্লাহ। পরীক্ষিত আমল হাদিস থেকে আসছে, ওই সাহাবী পরে এত সম্পদশালী হয়েছে যে তার সম্পদ রাখার মতো জায়গা নেই। আপনার এই আমলটি একশত বার পড়বেন ফজরের নামাজের পরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই আমলটা করবেন প্রতিদিন ফজরের নামাজের পরে, চাইলে ফজরের নামাজের আগেও আপনি পড়তে পারেন,
ইনশাল্লাহ আল্লাহ পাক এমন সম্পদ আপনাকে দান করবেন, ওয়ারযুকহু মিন হাইসু লাম ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আপনার রিজিককে আল্লাহ বাড়ায় দেবেন আপনি কল্পনাও করেননি, চিন্তাও করেননি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।